মৌলভী বাজারে চোর চক্রের আট সদস্য সহ তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এক আগস্ট বিকেলে মৌলভী বাজারে নিজ কার্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান বলেন, গত দশ জুলাই রাতে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকা থেকে জসিম উদ্দিন আহমেদ নামের এক আইনজীবীর রূপালী রঙের একটি প্রাইভেট কার চুরি হয়ে যায়। এরপর ওই আইনজীবী কুলাউড়া থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে মৌলভী বাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে পুলিশ অভিযান পরিচালনা করে। অপরদিকে এ অভিযান পরিচালনা প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুস সালেকন বলেন, এতে গাড়ি চোর চক্রের অন্যতম সদস্য শাহ আলমকে মঙ্গলবার শহরতলির গুজাইরাই গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহিবুল রহমান সিতুকে শহর থেকে আটক করা হয়। সিতুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার শ্বশুরবাড়ি আমতৈল ইউনিয়নের আদুপাশা গ্রাম থেকে কুলাউড়ার মাগুরা থেকে চুরি হয়ে যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। একইভাবে আরো দুটি চোরাই প্রাইভেট কার কমলগঞ্জের শমশের নগর ও হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে শাহ আলম ও সিতু সহ আন্তঃজেলা চোর চক্রের আট সক্রিয় সদস্যকে আটক করা হয়। চোরাই ওয়াগন গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যে মৌলভীবাজারের চাঁদনীঘাট এলাকা থেকে শালমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তার ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সে জানায় যে সে এই এলাকার যে দুই একজন চোর আছে তারা এই গাড়িটি তার কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে সে এই গাড়িটি সিতুকে যে কাছে হ্যান্ড ওভার করে এবং সিতুকে আমরা যখন ধরি তখন তার দেওয়া তথ্যের ভিত্তিতে সে জানায় যে তার শ্বশুরবাড়ি যে আমতুল গ্রামে মৌলভীবাজারে তার ওইখানে নিয়ে গাড়িটি রাখে। আমরা তার তথ্যের ভিত্তিতে আমরা যে আমাদের অ্যাডভোকেট জসিম আহমেদের চুরাই যাওয়া গাড়ি জিএস করলা এই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা গ্রেপ্তারের জন্য যারা চোর চক্র তারা বিশেষ করে ইঞ্জিন গাড়ির ইঞ্জিন নম্বরটা অলরেডি চেঞ্জ করে ফেলে। কার্ড হলো যে ইঞ্জিন নম্বর চেঞ্জ করা সহজ, কিন্তু চেসিস নাম্বার চেঞ্জ করা যায় না। সেই চেসিসের ভিত্তিতেই কিন্তু মূল মালিককে গাড়িগুলো ফিরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, গাড়ির ইঞ্জিন নম্বর এবং চেসিস নাম্বারের ভিত্তিতে আমরা দুইটি গাড়ির যে মূল মালিককে আমরা বিআরটিএ লিখে আমরা এটা তার তথ্যের ভিত্তিতে আমরা যাচাই করে ওই মালিকদেরকে আমরা জানাবো যে আপনাদের গাড়ি ওই এলাকা থেকে চুরি হয়েছে। মূল ঘুতা হলো মূল গ্যাং লিডার ছিল যে তুফাইল আহমেদ এবং যে আব্দুল হালিম, যারা আমরা মাধবপুর থেকে গ্রেপ্তার করেছি এবং সে আন্তঃবিভাগীয় চোর চক্রের মূল সদস্য। তারা ইতিপূর্বে তাদের বিরুদ্ধে মিনিমাম প্রত্যেকের বিরুদ্ধে আট দশটি করে মামলা রয়েছে এবং তারা মূল এই যে সিলেট বেল্টের যে সমস্ত গাড়িগুলো চুরি হয় তারা এইগুলোর নেতৃত্ব দিয়ে থাকে। গ্রেপ্তারের জন্য আটজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং বাকি যারা এই এলাকার চোর চক্র আছে ওই দুই চোর চক্রকে আমরা গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে এবং আমরা সবসময় পুলিশ প্রশাসন এবং আপনাদের সহযোগিতার ভিত্তিতে আমরা কাজ করে যেতে চাই। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, কুলাউড়ার দুইজন ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। আমরা যেহেতু মামলা তদন্তাধীন আমরা তাদেরকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হব। তদন্তের ক্ষেত্রে তাদের নাম আমরা এখন প্রকাশ করতে যাচ্ছি। নির্দেশনা এবং তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল মাঠে নামে এবং একটি টিম গঠন করে দেওয়া হয় এবং এর দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর তদন্ত এবং এসআই আনোয়ারের নেতৃত্বে একটা চৌকস দল। সেই দিক থেকে তারা মাঠে বিভিন্নভাবে কাজ করে এবং সিলেট থেকে প্রথমেই যে এই চৌকস টিমটি তুফাইল আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তুফাইল আহমেদের তত্ত্বের ভিত্তিতে আমরা মহিউদ্দিন এবং আব্দুল আলিমকে হবিগঞ্জ মাধবপুর থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং একটি প্রবক্স গাড়ি আপনারা দেখেছেন ডান দিকে, এই প্রবক্স গাড়িটি আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শমশেরনগর এলাকা থেকে আবুল হোসেন, কয়েস এবং কসাই জসিমকে আমরা রাজনগর এবং শমশেরনগর থেকে উদ্ধার করার পর থেকে তাদের নিকট থেকে আরেকটা ওয়াগন গাড়ি আমরা উদ্ধার করতে চাই। এরপরেই একটি কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়। এই মামলা রুজু হওয়ার পর থেকে মাননীয় পুলিশ সুপার জনাব মঞ্জুর রহমান পিপিএম
বার মহোদয়ের নির্দেশে এবং দিক নির্দেশনায় যে আমাদের ক্রাইম অ্যান্ড অপস সুদর্শন কুমার রায়ের নির্দেশনা এবং কুলাউড়া থানা পুলিশ প্রশাসন সর্বক্ষণিক যে কোনো কাজে পুলিশের যে কোনো কল্যাণমুখী কাজে নিয়োজিত থাকে। কুলাউড়া থানা পুলিশ প্রশাসন গত কয়েকদিনে যে তিনটি চুরাই গাড়ি উদ্ধার করেছে এবং আন্তঃজেলা এবং আন্তঃবিভাগীয় চুর চক্রের তিনটি চুরাই গাড়ি সহ আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যে গত 10ই জুলাই কুলাউড়া পৌরসভাধীন মাগুরা এলাকা থেকে অ্যাডভোকেট জসিমউদ্দিন এবং তার শ্বশুর জনাব মরহুম আব্দুল হাকিম এর বাসার সামনে থেকে একটি জিএস করোলা গাড়ির চুরি হয় এবং এই এরপরেই তিমির বণিক, এনএন টিভি, মৌলভীবাজার।